সারা দেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকলেও স্কুলের ছুটি আর বাড়ছে না। এক সপ্তাহের ছুটি শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস পরীক্ষা শুরু হবে আগামীকাল থেকে। প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত, তবে তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে রোববার থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খোলা থাকবে এবং শ্রেণী কার্যক্রম অব্যাহত থাকবে। দাবদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। এছাড়া শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে তা পূরণে শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে। ঈদ ও নববর্ষের ছুটি শেষে স্কুল কলেজ খোলার কথা ছিল গত 21 এপ্রিল, কিন্তু এপ্রিলের শুরু থেকে টানা তাপপ্রবাহের মধ্যে কয়েক জেলার তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্ত রাখা হয় 27 এপ্রিল পর্যন্ত।